প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাসে আজ সারা বিশ্ব আতঙ্কিত। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। তোমাদের লেখাপড়ার অনেক ব্যাঘাত হয়েছে। তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। এই ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি শ্রদ্ধেয় দত্ত স্যার এবং সম্মানিত সভাপতি স্যারকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো চিত্রে, চিত্রের মাধ্যমে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার পরিস্থিতিটা তোমরা একটু জেনে নাও। আমি মমতা অবস্থিতি প্রদর্শক জীববিজ্ঞান। আজকে আমি দশম শ্রেণীর জীবের পরিবহন অধ্যায়ের উপর একটি ক্লাস দেব। চিত্রটি লক্ষ্য করো, কত সতেজ সবল এবং উজ্জ্বল একটা ছেলের চিত্র আমরা লক্ষ্য করছি। তোমরা লক্ষ্য করো, ভাবির জলে নিচে একটি অঙ্গ অনুবর্ণ সংকুচিত প্রসারিত হচ্ছে। তোমরা কি বলতে পারো এই অঙ্গটির নাম কি? আজকে আমরা আলোচনা করব মানুষের হৃৎপিণ্ড গঠন এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন পদ্ধতি। এই পাঠ থেকে আমরা যা শিখব, হৃৎপিণ্ড কি তা আমরা ব্যাখ্যা করতে পারব, হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করতে পারব, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন পদ্ধতি ব্যাখ্যা করতে পারব। চিত্রটি লক্ষ্য করুন, চিত্রে মানুষের একটি অঙ্গ অনবরত সংকোচে প্রসারিত হচ্ছে। এই অঙ্গটি হল হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বক্ষকহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝে অবস্থিত একটি সংকোচন প্রসারণশীল অঙ্গটি হল হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে আমরা কলার খোঁচার সাথে তুলনা করতে পারি, কারণ কলার খোঁচা যেমন লাল, হৃৎপিণ্ডের আকৃতি তেমনি লাল বর্ণের হয়ে যায়। হৃৎপিণ্ডের পেশিগুলো কি আমাদের ইচ্ছা অনুযায়ী সমস্ত প্রসারিত হয়? না, হৃৎপিণ্ডের পেশি আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। অর্থাৎ হৃৎপিণ্ড একটি অনুচ্ছিক পেশি সমন্বয়ে গঠিত যা প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ হৃৎপেশির গঠন ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ অনুচ্ছিক পেশির মতো। তোমরা এখানে গর্ব করো, এটা একটা হৃৎপেশি। হৃৎপেশি একটি ঐচ্ছিক পেশির মতো এখানে ঘোরাঘাটা রয়েছে এবং নিউক্লিয়াস রয়েছে, এবং এই হৃৎপেশিগুলো লম্বালম্বিভাবে একটার সাথে আরেকটি যুক্ত হয়েছে। এইটা একটি গঠনতম ঐচ্ছিক পেশি হল, কিন্তু কাজ হল অনৈচ্ছিক পেশি হল। চিত্র লক্ষ্য করো, হৃৎপিণ্ডে বাইরের দিকে একটা পাতলা আবরণ দেখা যায়। হৃৎপিণ্ড যে পাতলা আবরণ দিয়ে আবৃত থাকে তাকে পেরিকার্ডিয়াম পর্দা বলে। হৃৎপিণ্ড কিছু দিয়ে আবৃত দেখা যাচ্ছে, তাহলে এই আবৃত অংশটির নাম হল পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড তিনটি স্তরে বিভক্ত, বাইরের দিকে থাকে বহিঃস্তর যেটাকে বলা হয় এপিকার্ডিয়াম, মাঝের স্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম, এবং সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় থাকে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম এই স্তরটি যুদ্ধ করার সমন্বয় করি, মায়োকার্ডিয়াম
এপিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়ামের মাঝে অবস্থিত যেটা একটি পেশিমন স্পরের মাধ্যমে গঠিত এবং সবচেয়ে ভিতরে রয়েছে এন্ডোকার্ডিয়াম বন্ধস্থ। আমরা জানি যে হৃদপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো রয়েছে সেই প্রকোষ্ঠগুলো এন্ডোকার্ডিয়ামে অবস্থান করে। এখন আমরা চিত্রটি লক্ষ্য করে দেখতে পাবো যে হৃদপিণ্ডের মধ্যে চারটি প্রকোষ্ঠ রয়েছে। চারটি প্রকোষ্ঠের মধ্যে হলো দুইটি মলিন এবং দুটি নীলন। চিত্রের ক্ষেত্রে বাস্তবের থেকে সম্পূর্ণ ভিন্ন, চিত্রের বাম দিক হলো ডান দিক, ডান দিক হিসাবে বিবেচনা করা হয়, কারণ এই অংশটা হলো ডান দিক। ডান দিক আসলে যদি বাস্তবের লক্ষ্য করে তাহলে এটা হলো বাম দিক, কিন্তু চিত্রের দ্বারা হবে উল্টো। এটা হলো বাম মলিন্দ, এটা ডান মলিন্দ। বাম মলিন্দ এবং ডান মলিন্দ আন্তঃলিত পর্দা দ্বারা পৃথক থাকে। আর নিজের প্রকৃত দুটিকে বলা হয়ে থাকে নিলয়, এটি বাম নিলয়, এটা হলো ডান নিলয়। বাম নিলয় এবং ডান নিলয় আন্তঃনিলয় পর্দা দ্বারা পৃথক থাকে। মলিন্দ দুটির আকার নিলয় থেকে একটু ছোট। নিলয় প্রাচীন, বেশ পুরু এবং পেশি বহুল। ডান মলিন্দ এবং ডান নিলয় বাম মলিন্দ এবং বাম নিলয়ের মাঝে এক মুখী প্রপার্টি আছে। ডান মলিন্দ এবং ডান নিলয়ের মাঝে তিন পাল্লা বিশিষ্ট একটি ট্রাইট্রাস্টিক প্রপার্টি আছে। অপরদিকে বাম মলিন্দ এবং বাম নিলয়ের মাঝে একটি দুই পাল্লা বিশিষ্ট বায়ুট্রাস্টিক প্রপার্টি আছে। তাছাড়া ধমনী এবং মহাধমনীর মুখেও অর্ধসন্ধানীদের প্রপার্টি থাকে, যেটাকে সেমিলুলার প্রপার্টি বলে। এই প্রপার্টিটা থাকার কারণে রক্ত কখনো উল্টো পথে গমন করতে পারে না। অর্থাৎ অলিন্দ থেকে যখন ডান থেকে যখন ডান নিলয় আসে, বাম অলিন্দ থেকে যখন বাম নিলয় আসে, তখন আর রক্ত ফিরে অলিন্দে যেতে পারে। অর্থাৎ এগুলো হলো একটি একমুখী প্রপার্টি। প্রশ্নের উত্তর আমরা একটু জেনে নেই, হৃদপিণ্ড মলিন্দ এবং নিলয় কি দ্বারা পরস্পর থেকে পৃথক থাকে। অলিন্দ এবং নিলয় অলিন্দ নিলয় পর্দা দ্বারা পরস্পর থেকে পৃথক থাকে। হৃদপিণ্ড মলিন্দ এবং নিলয় আন্তঃলিত পর্দা দ্বারা পৃথক থাকে। এখন আমরা দেখব হৃদপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সঞ্চালিত হয়। দুটি ঊর্ধ্ব মহাশিরা রয়েছে, এখানে চিত্রে দেখা যাচ্ছে দুটি ঊর্ধ্ব মহাশিরা। দুটি ঊর্ধ্ব মহাশিরা দ্বারা রক্ত হৃদপিণ্ডে প্রবেশ করে। আমরা জানি হৃদপিণ্ডে একটি ভ্রূণীয় দশায় সৃষ্টি হয়, সেই ভ্রূণীয় দশা থেকে সৃষ্টি হয়ে মৃত্যুর আগ পর্যন্ত একটা শান্তি গতিতে ক্রমসংকুচিত প্রসারিত হচ্ছে। হৃদপিণ্ডের এই ক্রমসংকুচন প্রসারণকে বলা হয় সিস্টোল এবং ডায়াস্টোল। হৃদপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় থাকে ডায়াস্টোল। একবার সংকোচন একবার প্রসারকে বলা হয় হৃদস্পন্দন বা হার্ট বিট। দুইটি ঊর্ধ্ব মহাশিরা দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান মলিন্দে প্রবেশ করে। একই সাথে নিলয় প্রসারিত হলে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম মলিন্দে প্রসারিত প্রবেশ করে। অলিন্দদ্বয় যখন সংকুচিত হয় তখন ডান দিকে
তাই যখনই কবাটিকা মুখ খুলে যায় ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান কলিন দিয়ে প্রবেশ করে। একইভাবে বাহুলিন্দ্র সংকুচিত হলে বাহুলিন্দ্রে এবং নিলয়ের মাঝে যে বাইকাত্মিক কবাটিকা রয়েছে সেই কবাটিকার মুখটিও খুলে যায়, ফলে অক্সিজেনযুক্ত রক্ত বাম কলিন্দ্র থেকে বাম নিলয়ে প্রবেশ করে। পর্যায়ক্রমিকভাবে নিলয় সংকুচিত হয়, নিলয় সংকুচিত হলে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং বাম কলিন্দ্র থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে প্রবেশ করে। ধমনী এবং মহাধমনির মুখে অর্ধসংক্রান্তির কবাটিকা থাকার কারণে ডানলিন্দ্র এবং ডান নিলয় থেকে যে রক্ত দেহের বিভিন্ন অংশে প্রসারিত হয় পুনরায় সেই রক্ত আর কলিন্দ্রে ফিরে আসতে পারে না। এভাবে হৃদপিণ্ডের ক্রমসংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্ত সঞ্চারিত হয় আর এই হৃদপিণ্ডের সাথে সারা দেহে রক্ত সঞ্চালনের জন্য তিন ধরনের রক্তবাহী নালী রয়েছে। অর্থাৎ যে সকল নালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাদেরকে রক্ত নালী বলে। এই রক্তবাহী নালীকে তিন ভাগে ভাগ করা হয়, ধমনী, শিরা এবং রক্তের কোষীয় নালিকা। ধমনী কি? যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালিত করে তাকে ধমনী বলে। অপরদিকে শিরা, যে সকল রক্তবাহী নালী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে বহন করে নিয়ে যায় তাদেরকে শিরা বলে। আর কোষীয় নালিকা, ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহে রক্ত সঞ্চালিত হওয়ার সময় প্রথমে মহাধমনী, শাখাধমনী এবং সর্বশেষে সূক্ষ্ম রক্ত জালিকায় পরিণত হয়। এই সূক্ষ্ম রক্ত জালিকাগুলিকে বলা হয়ে থাকে রক্তের কোষীয় জালিকা। অর্থাৎ রক্তের কোষীয় জালিকা ধমনী যেখানে শেষ হয় সেখানে রক্তের কোষীয় জালিকা উৎপন্ন হয় এবং অপর প্রান্তে থাকে হল শিরা। একথা আমরা বলতে পারি রক্তের কোষীয় জালিকা হল ধমনী এবং শিরা সেতু বন্ধন। তাহলে আমরা ধমনী এবং শিরার মধ্যে কিছু পার্থক্য তৈরি। এক, ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহে রক্ত প্রবাহিত করে, শিরা সারা দেহ থেকে সারা দেহের দেহের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করে। দুই, ধমনী সাধারণত অর্ধেক সমৃদ্ধ রক্ত বহন করে, শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। তিন, ধমনীর মুখে কোনো কবাটিকা থাকে না, শিরার মুখে কবাটিকা থাকে। চার, ধমনীর প্রাচীর বেশ পুরু এবং স্থিতিস্থাপক, শিরার প্রাচীর পাতলা। তবে এখানে ব্যতিক্রম ধর্মী কিছু রক্ত নালী রয়েছে যাদেরকে বলা হয় পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী। যে সকল ধমনী হৃৎপিণ্ড থেকে ফুসফুস থেকে কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে বহন করে তাদেরকে ফুসফুসীয় শিরা বলে। অপরদিকে যে সকল ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে বহন করে তাদেরকে ফুসফুসীয় শিরা বলে।
এবার আমরা একটি চার্ট লক্ষ্য করি। হৃদপিণ্ড প্রাচীরের মধ্যস্তর মায়োকার্ডিয়াম দিয়ে তৈরি। তিন পাল্লা বিশিষ্ট ভাগ রয়েছে, তিন পাল্লা বিশিষ্ট ভাগকে বলা হয় থাকে ট্রাইকার্পিক কমিটি। হৃদপিণ্ডের প্রসারণকে বলা হয় ডাই। উপরের প্রবেশের নাম পলিন্দ। মহাধমনী এবং ফুসফুসে ধমনীর মাঝে থাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। আজকের পাঠের কিছু মূল্যায়ন আমি করতে চাই। কিন্তু হৃদপিণ্ডের যে পাতলা পর্দা দিয়ে আবৃত তার নাম কি? তার নাম হল পেরিকার্ডিয়াম পর্দা। সিস্টুল ও ডায়াস্টুল বলতে কি বোঝায়? হৃদপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টুল এবং প্রসারণকে বলা হয় থাকে ডায়াস্টুল। এ এবং অংশে কিভাবে রক্ত সঞ্চালিত হয়? এ এবং বি অংশে রয়েছে ট্রাইকার্পিক কপাটিকা। এই ট্রাইকার্পিক কপাটিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান হৃদ থেকে ডান নিলয়ে প্রবেশ করে। আজকের অধ্যায়ে আলোচনার মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ শব্দ এসেছে সেগুলো হল পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, অ্যান্ডোকার্ডিয়াম, পলিন্দ, নীলয়, ট্রাইকার্পিক ভাগ, বাইকার্পিক ভাগ, সিস্টোল এবং ডায়াস্টোল। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। দেহের মূল অঙ্গ হল হৃদপিণ্ড, হৃদপিণ্ডকে রক্ষা করতে হবে। আমাদের দেশে একটি কমন রোগের নাম হল হৃদরোগ। এই হৃদরোগ থেকে বাঁচতে হলে আমাদের পরিমাণ মতো এবং প্রয়োজনীয় খাবারগুলি গ্রহণ করতে হবে। আজকের এই পাঠ থেকে তোমরা যে সকল জিনিস তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা বুঝে নিবে এবং বাড়ির বাসায় তোমরা হৃদপিণ্ডের চিত্র অঙ্কন করার প্র্যাকটিস করবে। সকলকে ধন্যবাদ।